চাঁপাইনবাবগঞ্জের বঙ্গবন্ধু লাইফ ম্যাঙ্গো লাইফ মিউজিয়ামে প্রথমবারের মতো আম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ৩টায় ভার্চুয়ালি দুই দিন ব্যাপী আম সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক এমপি। সকালে আম সম্মেলন পর্যবেক্ষণ করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাবিবুর রহমান। উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ এক আসনের সংসদ সদস্য ডক্টর শামিল উদ্দিন আহমেদ শিমুল, জেলা সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী ইসলাম জেসি, উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।